চলছে উৎসবের মৌসুম। দুর্গাপুজো পেরিয়ে এবার আলোর উৎসব দীপাবলির পালা। আলোর রোশনায় সেজে উঠেছে শহর থেকে শহরতরি, আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন আট থেকে আশি সকলেই। হবে ভাই না কেন, দুবছরে করোনা দেশ কাটিয়ে আবার ছন্দে ফিরেছে বাংলা। দিকে দিকে আয়োজিত হচ্ছে শ্যামা মায়ের পুজো। রবিবার দিন বিধায়ক তথা মেয়র পরিষদ দেবাশিস কুমারের হাত ধরে মহাধুম নামে উদ্বোধন হয়ে গেল সঙ্গীতা কালচারাল অ্যাসোসিয়েশনের এবছরের কালী পুজো। উত্তরাখণ্ডে কেদারনাথ মন্দিরের আদরে তৈরি হয়েছে তাদের পুজো মণ্ডপ, যা নজর কেড়েছে আট থেকে আশি সকলের। বিধায়ক দেবাশিস কুমারও ভূয়সী প্রশংসা করলেন তাদের এই পুজো মণ্ডপের। পুজো উদ্যোক্তারা জানান, করোনার কারণে দুবছর সেভাবে বড় আকারে মায়ের পুজোর আয়োজন করতে পারিনি আমরা। এবছর করোনা মুক্ত হয়েছে বিশ্ব, তাই এভাবে মহাসমারোহে মাকে আহ্বান করেছি আমরা। মায়ের কাছে প্রার্থনা একটাই, সবাই যেন সুস্থ থাকে। কালী পুজোয় আমরা যে দুর্গাপুজোর উৎসাহ দেখেছি, বাদ ভাঙা মানুষের ঢেউ আমরা কালী পুজোতেও দেখতে পাচ্ছি। দুদিন ধরে আমি উদ্বোধনীতে আছি, যেভাবে মানুষ এলাকায় এলাকায় পুজোকে কেন্দ্র করে মাতোয়ারা হয়েছেন, তাতে আমরা বুঝতে পারি দুবছর মানুষের যন্ত্রণা ছিল, সেই যন্ত্রণা কাটিয়ে মানুষ এবার আনন্দে উপভোগ করতে চান। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।